তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন টু দ্য আনাদার ভিডিও। অ্যান্ড আমরা আজকে যাব একটা দিদির বাড়িতে আমার মেসোর সাথে। তো এটা যাব হচ্ছে রায়গঞ্জের বারোদুয়ারিতে। তো বেশি দেরি না করে চলো তাহলে যাওয়া যাক, তাই না বন্ধুরা? অনেক মজা হবে, অনেক কথা হবে, অনেক গল্প হবে, এবং কি অনেক ঘোরাঘুরিও হবে। বাট প্লিজ তোমরা আমাদের সাথে থেকো। বর্ষা ম্যাডাম কয়েকদিন ধরে আসতে পারবে না ভিডিওতে, এটা আগেই বলা হয়েছে, কারণ বর্ষা ম্যাডামের পরীক্ষা। সো পরীক্ষাটা দিয়ে দিক, সো তারপরে ও আলটিমেটলি ও ভিডিও কন্টিনিউ করবে। বাট টুডে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একটা দিদির বাড়িতে। সো এসে দিদিটার বিয়ে, এবং চলো তাহলে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এই দিদিটার বাড়িতে, এবং এখান থেকে তোমাদেরকে একটু আমি দেখাবো। জাস্ট বিয়ের যে মেন গেট, সেই মেন গেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট। এবার আমরা এই মেন গেটের ভিতর দিয়ে আস্তে আস্তে করে প্রবেশ করব। সো বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম, এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট প্যান্ডেলের যে কাজটা হয়েছে, এই প্যান্ডেলের যে কাজটা হয়েছে, ডিজাইনটা হয়েছে, জাস্ট একটা অসাধারণ ডিজাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের ডিজাইনটা, এবং আমার খুব ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, আমি চলে এসেছি বিয়ে বাড়িতে, তোমাদের জাস্ট প্যান্ডেলটা দেখাবো আমি। সো এই যে আমি ভিতরে আছি প্যান্ডেলের, প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, বাট লোকজন এখনও আসেনি। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমার কালকে পরীক্ষা আছে। সো সেই কারণে আমি বেশিক্ষণ থাকবো না, জাস্ট দেখিয়ে চলে যাব। আর আমি এখন বাইরে যাচ্ছি আমার বাইকটা দেখতে আছে কি না, কারণ এদের পার্কিং ব্যবস্থা একটু করা হয়নি। তো সেই কারণে আমি ব্যাগটা একটু নজরে রাখছি। এই যে তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে আমি যাচ্ছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবেন অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদেরকে। এই যে প্যান্ডেলটা। ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো দিদির মণ্ডপে। আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দিয়ে ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে। এর নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটাকে গাজর, বিট এবং বাঁধাকপি কেটে কেটে সেটাকে ঝিরিঝিরি করে এর মধ্যে দেওয়া হয়েছে, এবং দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখতে পাচ্ছ তোমরা সেই ডিজাইনটা। সো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো আমার সেই দিদিটাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দিদি, সো হ্যাপি ম্যারেজ লাইফ দিদি, এই যে বর্ষা ব্লগের তরফ থেকে। ফ্রেন্ডস, আমি মেশো আর আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, রাষ্ট্রপক্ষে খাওয়া দাওয়া, তারপরে আমরা বাড়ি যাব। দুপুরবেলা এসেছি বন্ধুরা, তাই অনেক খিদে পেয়েছে। সো আমি বেশি দেরি না করে আমি চলে গেলাম সরাসরি প্যান্ডেলে, এবং সেখানে মেশো আমার জন্য একটা জায়গা ধরে রেখেছিল, সো আমি সেখানে গিয়ে বসলাম। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি বসে গেছি, আর পাতা এখনও পড়ছে না, আমরা বসে আছি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মেশো। যাক, পাতা পড়ে গেল, এখন জাস্ট অপেক্ষা। এই যে পাপড় আসতেছে, পাপড় আসতেছে, চপ আসতেছে, স্যালাড আসতেছে, যা যা আসতেছে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দর্শকবৃন্দ সব খেতে বসে গিয়েছে। আর এটা এটা কুমড়ো চপ নিয়ে আসতেছে ওরা। এই যে বন্ধুরা, আমাদেরকে ভাত দিয়ে দিল, বাসমতি চালের ভাত, জাস্ট অসাধারণ সেন্ট। আর তার সাথে বন্ধুরা নিয়ে আসলো ডাল, জাস্ট খেতে জাস্ট অসম। ডাল দিয়ে আমি খেয়ে নিলাম। আর এটা হচ্ছে সবজি, সবজিটা একটু ঝাল লেগেছিলো বাট আমাকে, আমি একটু ঝাল কম খাই, বাট দারুণ হয়েছে। অপেক্ষার অবসান কাটিয়ে অবশেষে পাপড়টা আমার কাছে এসে পৌঁছালো, এবং আমি পাপড় দিয়ে মেখে প্রথমে ভাত খেয়ে নিলাম, তারপরে আমার কাছে এলো কুমড়ো চপটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো চপ, জাস্ট অসাধারণ। তারপরে চলে এলো মাংস, আহা পড়ে গেল, আহ একটা বীজ পড়ে গেল বন্ধুরা। যাক গে, কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, তাই না? জাস্ট তোমরা মাংসটা দেখো একবার, একটা কালারটা একটু দেখে নাও, যা দেখতে যেমন টেস্টটাও ঠিক তেমনই অসাধারণ হয়েছে। আর তোমরা একবার পিসগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা মাটনটা খুব সুন্দর হয়েছে। মাংস পাওয়ার পর বেশি কথা না বলে আমি চুপচাপ খেতে শুরু করে দিলাম। আগে খাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো।
এবার দ্বিতীয়বার মাংস, জাস্ট একটু ফ্যাটটা একটু বেশি পড়েছে আমার কাছে, আমি অ্যাকচুয়ালি ফ্যাটটা একটু কম পছন্দ করি, বাট বিয়ে বাড়ি তো যাকে চলে যাবে। যাক, এখানে খেতে খেতে আর ব্লগ করতে করতে একজন ভাই এসে আমাকে বলছে যে তুমি ব্লগিং করো নাকি। আমি বললাম যে হ্যাঁ আমি ব্লগিং করি, আমার চ্যানেলের নাম এই যে বর্ষা ব্লগ। আর তোমরা তো অবশ্যই জানো বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তারপরে আমার কাছে চলে এলো টমেটোর চাটনি, আমি চাটনিটা একটু টেস্ট করে দেখি। দারুণ দারুণ যা টেস্ট। এবার আমি টেস্ট করব মাটনের ফ্যাটটা, সো আমি একটু টেস্ট করিনি। না বন্ধুরা, আমি যেটা ভাবছিলাম যে টেস্টটা, বাট দারুণ হয়েছে। আর এবারে আমার ভাতে চলে আসলো দই, আর দইটা আমি টেস্ট করব অবশ্যই একটু পরে। একটু ঝাল ঝাল হয়েছিল, বাট দারুণ হয়েছিল। আমার মাথা থেকে ঘাম পড়ছে, আর একটু মিষ্টিটা খেয়ে নিই কারণ আমার ঝাল লেগেছিলো। আহ, দারুণ হয়েছে। এবার আমি মাটনের অন্যান্য পিচগুলোকে খাচ্ছি। আহ, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা। মাটনের জাস্ট হাড়টা পড়ে রয়েছে, আর এটাকেও ভাঙার চেষ্টা করছি বাট ভাঙছে না। সো বন্ধুরা, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আমি জাস্ট দুইটা একটু খেয়ে নেব। না, দুইটা বেস্ট খারাপ না, দারুণ হয়েছে দুইটা। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হয়ে গেল, জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর এখন বাড়ি ফেরার পালা। তো জাস্ট একটু হজম করে নিই, তারপরে একটু যাব। সো ফ্রেন্ডস, আমি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর কেমন হয়েছে ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।